নমস্কার বাংলা টাইমে আপনাদের স্বাগত আপনাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমালিকা লকডাউনের তৃতীয় পর্ব চলছে অর্থাৎ অনেকেই বলছেন লকডাউন 3.0 এবং এই লকডাউন পর্বেও কিন্তু একাধিক যে গাইডলাইনস রয়েছে সেগুলো অবশ্যই ফলো করা হচ্ছে তবে এই যে এত দিনের এই লকডাউন চলছে 50 দিন অতিক্রান্ত হয়ে গেছে সাধারণ মানুষ একাধিক সমস্যায় পড়ছেন আতঙ্কে রয়েছেন ভয়ে রয়েছে তবে তারই মাঝে সুস্থ থাকার চেষ্টাও করছেন তবে এরই মাঝে যারা প্রেগন্যান্ট বা যে সমস্ত মহিলাদের সদ্য ডেলিভারি হয়েছে বা ডেট কাছে এসে গিয়েছে তারাও কিন্তু আতঙ্কে রয়েছেন তাদেরও বিভিন্ন বিষয়ে ভয় রয়েছে আজ আমরা করোনা ভাইরাস নিয়ে আলোচনা করব এই লকডাউন কতটা কার্যকরী হলো সেসব তো করবই সঙ্গে এই বিষয়গুলোও কিন্তু আমরা আজকে আলোকপাত করব আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন একজন বিশিষ্ট চিকিৎসক আলাপ পর্বে যাব আমার সঙ্গে রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর সুজয় দাশগুপ্ত আপনাকে বাংলা টাইমের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত আমি প্রথমে ডক্টর দাশগুপ্ত আপনার কাছে যে বিষয়টা জানবো যে করোনা ভাইরাস নিয়ে যে স্বাভাবিক একটা মানুষের মধ্যে তো আতঙ্ক রয়েছে আমরাও আতঙ্কে রয়েছে তবে যারা প্রেগনেন্ট এই মুহূর্তে বাড়িতে রয়েছেন তারা কি কি প্রিকশনস মাথায় রাখবেন প্রথম কথা হচ্ছে অন্য সাধারণ মানুষ যা যা প্রিকশন নিচ্ছেন সেগুলো সব কিছু রাখতে হবে অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং অন্তত দুজনের মধ্যে অন্তত 2 মিটার ডিস্টেন্স রাখা খুব দরকার না হলে বাইরে না বেরোনো কাফ এটিকেট অর্থাৎ হাঁচি কাশি এই সময়টাতে মুখ চাপা দেওয়া বা হাত এরকম করে চাপা দেওয়া যাতে সেই ড্রপলেটটা না ছড়ায় যখনই বাইরে বেরোবেন সবসময় মাস্ক ব্যবহার করা বাইরে থেকে আসার পরে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া স্যানিটাইজার বারবার ইউজ করা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা এ ধরনের যে নিয়মগুলো সবার ক্ষেত্রে বলছি আমরা সেগুলো মেনে চলতে বলবো তাছাড়া যে কথাগুলো বলবো অনেকে খুব চিন্তা করছেন যে আমার ডেলিভারির সময় এগিয়ে আসছে আমাকে ডাক্তারকে পাওয়া যাবে কি না মনে রাখতে হবে এমার্জেন্সি সব ধরনের সার্ভিস কিন্তু খোলা আছে আর তাছাড়া আমাদের সাথে কিন্তু সব পেশেন্টরা কিন্তু ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারছেন আর তাছাড়া এখন কিন্তু আমরা টেলিকনসালটেশনের মাধ্যমেও যোগাযোগ বসে আমাদের সাথে ভিডিও কল করছেন নিয়মিত আমরা প্রতিদিন অন্তত পক্ষে 8 থেকে 10 জন পেশেন্টের সাথে ভিডিও কল বা অডিও কল করছি এবং তার মাধ্যমে ডিজিটাল প্রেসক্রিপশনও দিচ্ছি যদিও সেটা কখনোই ফেস টু ফেস কনসালটেশন তার বিকল্প হতে পারে না কিন্তু আগে যেরকম আমরা বলতাম যে 2 থেকে 4 সপ্তাহ বাদে বাদে প্রেগনেন্সিতে আমাদের সেটা একটুখানি গ্যাপটা বাড়াতে হয়েছে আমরা বলছি মোটামুটি আর্লি প্রেগনেন্সি হলে 6 থেকে 8 সপ্তাহ পরে আসুন লেট প্রেগনেন্সিতে একটু তাড়াতাড়ি আসুন কিন্তু যদি কখনো কোনো ইমার্জেন্সি মনে হয় যেমন ধরুন আপনার ব্লিডিং হচ্ছে পেইন হচ্ছে বাচ্চা নড়ছে না ড্রিবলিং হচ্ছে অর্থাৎ জল বেরিয়ে যাচ্ছে বা এমন কোনো সমস্যা যেটা হচ্ছে ভীষণ মাথা ব্যথা হচ্ছে বা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তাহলে কিন্তু বসে থাকবেন না ইমিডিয়েটলি ডাক্তারের সাথে যোগাযোগ করে হাসপাতালে চলে আসুন আপনার ডেলিভারি বা আপনার সেফটি সেটা কিন্তু কোনোভাবেই আমরা কিন্তু ব্যাহত হতে দেব না এবং আর একটা জিনিস জানবো যে ধরুন প্রেগনেন্সির শুরুর দিকে অনেকেই তো কাজে যোগ দিয়ে থাকে অনেকে তারা অফিস করেন সেক্ষেত্রে এই পরিস্থিতিতে তাদের অফিস করাটা ঠিক হবে আচ্ছা প্রথম কথা যেটা মনে রাখতে হবে অ্যাজ সাচ প্রেগনেন্সির সাথে কিন্তু বাইরে বেরোনো বা অফিস করার কোনো সম্পর্ক নেই হ্যাঁ কিন্তু এই পরিস্থিতিতে যেটা বলবো আমরা যতটা সম্ভব সেটা বাইরে না বেরোনো দরকার কারণ হচ্ছে এই যে কারণ ইনফেকশন কিন্তু যে কারোর ক্ষেত্রে কিন্তু ইনফেকশন কিন্তু ভীষণভাবে কিন্তু প্রভাবিত করতে পারে অর্থাৎ বিশেষ করে শ্বাসকষ্ট বা লাংস এবং অন্যান্য সিস্টেমকে প্রভাবিত করতে পারে তাই সেজন্য বলবো যতটা সম্ভব দরকার না হলে আপনি বেরোবেন না সম্ভব হলে অফিসের সাথে কথা বলে ওয়ার্ক ফ্রম হোম করুন সেটা বেটার অপশন অবশ্যই আরো একটা বিষয় জানার যে প্রেগন্যান্সির সময় একাধিক টেস্ট করতে হয় অনেক রকমের ইউএসজি হয় অনেক বিভিন্ন ধরনের টেস্ট হয় সেগুলো কি এখন করা সম্ভব হচ্ছে এই লকডাউনের পিরিয়ডে যেটা আমরা এখন করছি প্রথম কথা ব্লাড টেস্ট বা এই ধরনের টেস্টগুলো যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কিন্তু এমন নয় যে এখনই করতে হবে আমরা বলছি 2-4 সপ্তাহ মানে পরেও করা যেতে পারে কখনো কখনো কিছু কিছু ল্যাব আছে যারা কিন্তু বাড়ি থেকে হোম কালেকশন করছে আর আল্ট্রাসাউন্ড সাধারণত প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ড কখন দরকার হয় প্রথম একটা আল্ট্রাসাউন্ড দরকার হয় আর্লি প্রেগনেন্সিতে সেটা ধরুন 6-8 সপ্তাহ পরেও করা যায় বাচ্চার ডাউন সিনড্রোম বা এই ধরনের অ্যাবনর্মালিটি আছে কিনা দেখার জন্য একটা বিশেষ ধরনের আল্ট্রাসাউন্ড আমরা করতে বলি 12 থেকে 13 সপ্তাহে যাকে কম্বাইন টেস্ট বলি আর একটা অ্যানোমালি স্ক্যান বলে একটা স্ক্যান হয় যাতে দেখা হয় বাচ্চার কোনো অ্যাবনর্মালিটি আছে কি সেটা 19 থেকে 20 সপ্তাহ আর লেট প্রেগনেন্সিতে সাধারণত 28 থেকে 30 সপ্তাহ পরে আমরা বলি যে 2 থেকে 3 বার গ্রোথ স্ক্যান অর্থাৎ বাচ্চার গ্রোথ ঠিকমতো হচ্ছে কিনা দেখা প্রথম কথা যদি আল্ট্রাসাউন্ড করতে হয় তাহলে আগে ক্লিনিকে যোগাযোগ করুন কোন সময়টাতে আপনার যাওয়াটা সেফ হবে কারণ এখন সব ক্লিনিকে কিন্তু যথেষ্ট প্রিকশন নিয়ে করা হচ্ছে সব ডাক্তার এবং হেলথ কেয়ার ওয়ার্কাররা সব প্রিকশন নিচ্ছেন বেশিরভাগ ক্লিনিকে যেটা করা হচ্ছে আপনাকে আগে ফোনে কিছু প্রশ্ন করা হচ্ছে জ্বর আছে কি না সর্দি কাশি বা আপনি কোনো
সাসপেক্টেড করোনা রোগীর সংস্পর্শে এসছেন কিনা, যদি সেরকম হয় তাহলে কিন্তু আপনাকে আলাদা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, যাতে অন্য পেশেন্টদের যেন রিস্কটা কম থাকে। আর এখন আমরা যেটা করছি, সবাইকে একটা পার্টিকুলার স্লটে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, সে আল্ট্রাসাউন্ড হোক বা আমাদের ডাক্তারের চেম্বারে আসার ক্ষেত্রেও। অর্থাৎ ধরুন আপনাকে বলা হলো 11:15 আসতে, আপনাকে 11:15 আমরা আসতে বলবো, পরের পেশেন্টকে আসতে বলা হলো ধরুন 11:35, উনি 11:35 আসবেন, যাতে করে চেম্বারে যেন অতিরিক্ত যেন পেশেন্টে ভিড় না হয়, কারণ আমাদের সব চেম্বারের কিন্তু ধারণ ক্ষমতা সীমিত, কাজে একসাথে যদি বেশি পেশেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারবো না। আর যাই পরীক্ষা নিরীক্ষা করতে যান বা ডাক্তারের কাছে যান, আমরা কিন্তু বলবো বাড়ির লোক, একজনের বেশি বাড়ির লোককে নিয়ে যাবেন না, এবং যাকে নিয়ে যাবেন তিনি যেন সুস্থ স্বাভাবিক হন, তার যেন হার্টের ডিজিজ, ডায়াবেটিস এরকম কোনো কিছু না থাকে, এবং বয়স্ক মানুষ বিশেষ করে 60 বছরের বেশি এরকম কোনো মানুষকে কিন্তু আমরা বলবো সাথে সাথে নিয়ে না যাওয়ার জন্য, না যাওয়াটাই বেটার। আপনাদের অবশ্যই বলে রাখবো আমাদের ফোন নাম্বার খোলা রয়েছে 0334042-0942, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। ডক্টর দাশগুপ্ত রয়েছেন, আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা আমাদের শো এর মাধ্যমে যতটা সম্ভব হবে পাওয়ার দেওয়ার চেষ্টা করব আমরা। আমি আবার ডক্টর দাশগুপ্তর কাছে আসব, ধরুন যাদের ডেলিভারি হয়েছে, সদ্য ডেলিভারি হয়েছে, তারা কি কি প্রিকশনস মাথায় রাখবে? আচ্ছা, আবার বলবো একই কথা, সেই সেই যে সাধারণ প্রিকশনগুলো, সোশ্যাল ডিস্টেন্সিং, বাড়ি থেকে যতটা সম্ভব কম বেরোনো, মাস্ক ব্যবহার করা, কাফ এটিকেট বা হ্যান্ড হাইজিন মেনটেন করা, সেগুলো সবসময় মেনটেন করতে হবে। তাছাড়া বলবো যে যেটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, ব্রেস্ট ফিডিং করাবো কি না, মনে রাখতে হবে ব্রেস্ট ফিডিংয়ের যে উপকারিতা সেটা কিন্তু ভুললে চলবে না, কারণ ব্রেস্ট ফিডিং কিন্তু একজন একটা বাচ্চার পক্ষে, সদ্যজাত শিশুর পক্ষে কিন্তু বেস্ট খাবার, সেটাকে কিন্তু আমাদের কোনোভাবেই ভুললে চলবে না। ইভেন যদি মনে হয় যে ক্ষেত্রে মায়ের হয়তো সাসপেক্টেড করোনা ইনফেক্টেড, অর্থাৎ মায়ের ধরুন ভাইরাস ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা বলবো মাকে মাস্ক ব্যবহার করে, ভালো করে হাত ধুয়ে, হ্যান্ড হাইজিন মেনটেন করে, তাহলে কিন্তু ব্রেস্ট ফিডিং করানোর জন্য সেক্ষেত্রেও করানো যেতে পারে, অবশ্যই সব ধরনের সাবধানতা নিয়ে। আর যদি সম্ভব হয় তাহলে আমরা বলতে পারি যে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক, অর্থাৎ হচ্ছে সেই মা কোনোভাবে মিল্কটা বের করে দিলেন, বিভিন্ন উপায় আছে মিল্কটা পরিষ্কার কন্টেনারে দেওয়ার, অন্য কোনো আত্মীয় স্বজন যারা বাড়িতে আছেন তারা বাচ্চাকে কোনো ফিডিং বটল বা হচ্ছে কোনো চামচের মাধ্যমে খাওয়াতে পারে, কারণ ব্রেস্ট ফিডিং কিন্তু একদম কিন্তু অ্যাভয়েড করা চলবে না, এমনকি যদি মায়ের যদি ইনফেকশন থাকে সেক্ষেত্রে। আর তাছাড়া যা যা সাধারণ প্রিকশন বললাম আমরা, সেগুলো সবই মেনে চলতে হবে, যতটা সম্ভব চেষ্টা করবেন বাইরের লোক এসে যেন ঝট করে যেন বাচ্চাকে বা আপনার সংস্পর্শে না আসে, বাইরের লোক যদি আপনাদের সংস্পর্শে আসে তার আগে কিন্তু তাদেরকে বলবেন ভালো করে হাত ধুয়ে পরিষ্কার করে, সাবান ধুয়ে স্যানিটাইজার ইউজ করে তারপরে আসার জন্য, অর্থাৎ যতটা সম্ভব কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা কিন্তু সব জায়গাতে আমাদের মেনটেন করতে হবে। এর মাঝে আরো একটা জিনিস জানার চেষ্টা করব, এই যে লকডাউন চলছে, অনেকে বলছিল যে লকডাউন চলছে আক্রান্তের সংখ্যা কমবে, এইভাবেই আমরা করোনা মুক্ত হতে পারবো, সেটা কি মনে হচ্ছে? আজকে আমরা লকডাউনের তৃতীয় পর্বে রয়েছি, কোথাও কি মনে হচ্ছে এটা কাজ করছে, কারণ আক্রান্তের সংখ্যা তো বাড়ছেই? আচ্ছা, প্রথম কথা আগে যেটা বলবো, আমরা কিন্তু এখনো ভাইরাসটাকে ভালোভাবে বুঝতে পারিনি, কারণ দেখবেন যে বিভিন্ন ধরনের যে গাইডলাইনগুলো আছে আমাদের WHO এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের ICMR বা অন্যান্য যে জাতীয় সংস্থা আছে তাদের গাইডলাইন, এমনকি গভর্নমেন্টের যা নিয়মকানুন সেগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। মনে আছে প্রথম দিকে কিন্তু বলা হয়েছিল মাস্ক সবাইকে না পরার জন্য, কিন্তু এখন বলা হচ্ছে পরার জন্য, কারণ ভাইরাস সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞানটা কিন্তু আজকে যা আছে আমরা কালকে কিন্তু আমরা নতুন ইনফরমেশান পাচ্ছি। এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ মনে হচ্ছে হয়তো লকডাউন চলার পরেও বাড়ছে কেসটা, কিন্তু এটা হয়তো ভাবতে হতে পারে আমাদের যে লকডাউন না হলে কিন্তু আমাদের কেস, নাম্বার অফ কেস কিন্তু হয়তো আরও ভীষণভাবে বাড়তে পারত। আরেকটা জিনিস হচ্ছে, লকডাউন শুরুর আগে আমরা কিন্তু খুব বেশিরভাগ করে আমরা টেস্ট করতে পারিনি, কারণ আমাদের টেস্টের কিটের সংখ্যা ছিল লিমিটেড। এখন কিন্তু টেস্টের কিটের সংখ্যা বেড়েছে, সেজন্য কিন্তু গভর্নমেন্ট থেকে অনুমতি দেওয়া হচ্ছে অনেক বেশি সংখ্যায় টেস্ট করা হচ্ছে। অবশ্যই যত বেশি সংখ্যায় টেস্ট করা হবে তত কিন্তু নাম্বার বাড়বে, কিন্তু আমাদের আরও ডিটেকশনটা বাড়ছে, কারণ ডিটেকশনটা দরকার, অর্থাৎ কারণ অনেকেই কিন্তু অ্যাসিমটোমেটিক কেরিয়ার, অর্থাৎ আপনার কোনো সিমটম নেই অথচ টেস্ট করলে দেখা যাচ্ছে যে আপনি করোনা ভাইরাস আক্রান্ত, হয়তো আপনার কোনো অসুবিধে হলো না, কিন্তু তাতে যেটা হতে পারে আপনার থেকে আপনার বাড়ির যে বয়স্ক লোকেরা আছে হয়তো, অথবা বাড়িতে কেউ আছেন যাদের হার্টের ডিজিজ আছে, কিডনি ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, তারা কিন্তু ভীষণভাবে আক্রান্ত হতে পারে। কাজে লকডাউনটা আমরা অবশ্যই এখনই বলতে পারি না যে লকডাউন করে লাভ হয়নি, হয়তো লকডাউন না হলে কিন্তু আমাদের কিন্তু কেসের সংখ্যা কিন্তু আরও ভীষণভাবে বাড়তে পারতো, যেটা হয়তো আমাদের US বা হচ্ছে UK বা হচ্ছে ইরান বা ফ্রান্স সেই দেশে আমরা যেরকম অবস্থা দেখছি তার থেকে হয়তো ভয়ানক হতে পারতো যদি লকডাউন না হতো। বিশেষ করে আমাদের দেশ কিন্তু ঘন বসতিপূর্ণ, সেই জিনিসটা মনে রাখতে হবে। আর এই যে লকডাউনের তৃতীয় পর্ব প্রায় শেষের দিকে আমরা বলছি, সেক্ষেত্রে আমরা জানি প্রধানমন্ত্রী বলেছেন যে চতুর্থ পর্ব একটা আসছে, তবে একাধিক গাইডলাইন সেই বিষয়ে বলা হবে, এই এই চতুর্থ পর্বটা কতটা জরুরি বলে মনে হচ্ছে?
এবার এটা ডিপেন্ড করছে বিশেষ আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, যারা রিসার্চ ওয়ার্কার আছেন এবং বিশেষ করে যারা পাবলিক হেলথ স্পেশালিস্ট আছেন, তারা নিত্য নতুন যা ইনফরমেশান পাচ্ছেন তাদের গবেষণা থেকে, তারা সেই অনুযায়ী সাজেস্ট করছেন এবং আমাদের সরকার কিন্তু সেই অনুযায়ী চলছেন। অর্থাৎ হয়তো সরকারের মনে হয়েছে যে আরেকটা ফেজ যদি লকডাউন করা হয়, অবশ্যই দেখবেন যে আগের থেকে কিন্তু লকডাউনের নিয়মকানুন কিন্তু অনেক কিন্তু শিথিল করা হয়েছে, হয়তো তাতে মনে হতে পারে যে আমরা কিন্তু সিচুয়েশানটাকে হয়তো আরেকটু বেটার হ্যান্ডেল করতে পারি। কিন্তু যেটা মনে রাখতে হবে, আমাদের দায়িত্ব হচ্ছে কিন্তু সরকার যা নিয়মকানুনগুলো বলছে সেগুলো কিন্তু কঠোরভাবে মেনে চলা। অর্থাৎ সরকার নিয়ম শিথিল করে দিল তাই বলেই আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কোনো দরকার না হলে, সেরকম যেন আমরা না করি। যতটা সম্ভব আমরা যেন সোশ্যাল ডিস্টেন্সিংটা কিন্তু এরপরেও কিন্তু যেন মেনটেন করা হয়, মানে যদি সেক্ষেত্রে বাস চলবে, আমরা জানি চলছে বেশ কয়েকটি সরকারি বাস, সেক্ষেত্রে এই সোশ্যাল ডিস্টেন্সিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই, যেমন দেখবেন যে সরকার থেকে বলা হয়েছে যে খুব মিনিমাম নাম্বার অফ প্যাসেঞ্জার, খুব বেশি না হয়, কিন্তু আমাদেরও সচেতন থাকতে হবে যেন বাসে যেন আমরা যেন খুব ভিড় দেখা যাচ্ছে, বাস অলরেডি ভর্তি আছে তাতে আমরা ওঠার যেন চেষ্টা না করি, এবং বাসে ওঠার পরেও কিন্তু যতটা সম্ভব দুজন প্যাসেঞ্জারের মধ্যে ডিস্টেন্স রাখা, সেগুলো কিন্তু আমাদের দায়িত্ব মেনে চলা। আর এই সময় যেটা অনেকেই আমাদের ফোনও করছিলেন, তারা বলছিলেন যে এই সময় সর্দি কাশি হওয়া বা জ্বর হওয়া তাতেই মানুষ আতঙ্কে ভুগছেন যে করোনা হয়ে গেল না, তো মানে এটা তো অবশ্যই ডিফারেন্সিয়েট করা যায়। অবশ্যই দেখুন, যেটা মনে রাখতে হবে এই সময় কিন্তু সিজন চেঞ্জের সময়, এই সময় কিন্তু সর্দি কাশি, কিন্তু আপনারা ভাবুন এই সময় কি অন্য সময় কি আমাদের কি সর্দি কাশি হতো না এই এপ্রিল মে মাস এই সময়টাতে? সর্দি কাশি হওয়া মানেই কিন্তু করোনা হওয়া নয়, সর্দি কাশি কিন্তু সাধারণ ভাইরাল ইনফেকশান বা ইনফ্লুয়েঞ্জা সেগুলোর কারণে হতে পারে। হ্যাঁ, অবশ্যই বলবো যদি সর্দি কাশির সাথে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে বা সর্দি কাশিটা কমছে না বা জ্বর আসছে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন। কিন্তু সর্দি কাশি হয়ে গেছে মানেই করোনা হয়ে গেছে, আমি আর বাঁচবো না, এই ধারণাটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আর এই চেম্বারে অনেকেই বলছেন যে চেম্বারে যেতে ভয় পাচ্ছি, ডাক্তারের সঙ্গে ডাক্তারে দেখাতে যাবো সেখানেও তো আমি ইনফেক্টেড হয়ে যেতে পারি, সেক্ষেত্রে ওভার দ্য ফোনও তো সেটা সম্ভব। অবশ্যই, যে বললাম আমরা ওভার দ্য ফোন অথবা টেলিকনসালটেশন তার মাধ্যমে আমরা মানে সব পেশেন্টের সাথে যোগাযোগ করছি, পেশেন্টদেরকে আমরা সেটা এনকারেজ করছি। একমাত্র বলছি যেখানে আপনার ডাক্তারের সাথে আগে কথা বলুন যে এক্ষুনি আপনার ডাক্তারের কোনো চেক আপ আছে কিনা, অর্থাৎ ফেস টু ফেস কোনো কথাবার্তার দরকার আছে কিনা, অথবা ফিজিক্যালি আপনাকে কোনো পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে কিনা, তাহলে ডাক্তারের কাছে আসেন। যদি মনে হয় যে সেরকম কিছু নেই, আপনি পরামর্শ চাইছেন, কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য অ্যাডভাইস চাইছেন, তাহলে সেটা হলো টেলিকনসালটেশন করতে পারেন। টেলিকনসালটেশনে কিন্তু আমরা ডিজিটাল প্রেসক্রিপশনও আজকাল আমরা দিতে পারছি এবং ওষুধও আমরা সেরকমভাবে বলতে পারছি, কাজেই খুব দরকার না হলে আমরা বলবো যতটা সম্ভব এই চেম্বারে আসাটা অ্যাভয়েড করাটাই বেটার এই পরিস্থিতিতে। অবশ্যই, আর যদি আসতে হয়ও তাহলে যা বললাম সাবধানতা সবকিছু মেনে চলে। সেক্ষেত্রে আপনাদেরও তো অনেক একটা রিস্ক ফ্যাক্টর থাকছেন, যখন আপনারা পেশেন্ট দেখছেন, যখন আপনি কোনো প্রেগনেন্ট মহিলাকে দেখছেন, আপনি নিজেকে কিভাবে ঠিক রাখার চেষ্টা করছেন? যেটা শুধু আমি নই, আমি আমার যারা সিস্টার আছেন, অর্থাৎ অন্য হেলথ কেয়ার ওয়ার্কার, যারা রিসেপশনিস্ট আছেন, এমনকি যারা ল্যাবরেটরি টেকনিশিয়ান আছেন, যারা হচ্ছেন ফ্লেবোটমিস্ট অর্থাৎ ব্লাড ড্র করছেন, এবং অন্য ডাক্তাররা যারা স্ক্যান করছেন, তাদের সবাইকেই কিন্তু আমাদের সাবধানতা নিতে হচ্ছে। ডিপেন্ড করছে কতটা আমরা কাছাকাছি যাচ্ছি, যেমন হয়তো ধরুন রিসেপশনিস্টের কিন্তু খুব একটা পেশেন্টের খুব একদম ভীষণ পেশেন্টের সংস্পর্শে আসার দরকার হচ্ছে না, তারা মাস্ক ইউজ করছেন, কখনো কখনো ফেস শিল্ড ইউজ করছেন, গ্লাভস ইউজ করছেন। কিন্তু আমরা একটু ইন্টারাপ্ট করছি, একজন দর্শক বন্ধু রয়েছেন, বলুন প্লিজ, কে বলছেন বলুন প্লিজ। বাবু সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ বলছি, এই সময় আমি 9 মান্থ প্রেগনেন্ট, তো ডেলিভারির জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা কি নেওয়া যাবে? আপনি প্লিজ শুনতে থাকুন, আপনার উত্তর অবশ্যই পাবেন ডক্টর দাশগুপ্ত। হ্যাঁ অবশ্যই, অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে। হ্যাঁ, এবং অ্যাম্বুলেন্স পরিষেবা কিন্তু সেফ, কারণ অ্যাম্বুলেন্সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাম্বুলেন্সে কিন্তু সেরকমভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা মেনটেন করা হচ্ছে। আমি বলবো যে হসপিটালে আপনার ডেলিভারির প্ল্যান করছেন সেই হসপিটালে আগে থেকে কথা বলে রাখুন, অ্যাম্বুলেন্সের নাম্বার আগে থেকে জোগাড় করে রাখুন, যাতে যদি কোনো এমার্জেন্সি হয়, যদি প্ল্যান ডেলিভারি হয় তাহলে যেন আপনি সেদিনই, ধরুন কালকে ডেলিভারি হবে আজকে আপনি কথা বলে নিলেন, অথবা যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে যেন সেই তৎক্ষণাৎ যেন অ্যাম্বুলেন্স পেতে পারেন, সে ব্যাপারে সেই হসপিটালের সাথে যোগাযোগ করুন এবং হেল্পলাইন নম্বরটি নোট করে রাখুন। একেবারেই আপনারাও ফোন করতে পারেন, আপনাদের যা সমস্যা রয়েছে অবশ্যই ফোনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপাতত সময় একটা বিরতি, সঙ্গে থাকুন।